আসসালামালাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? নেট একটু প্রবলেম করছিল, দ্যাটস ওয়াই হচ্ছে কেটে আবার আসতে হলো। সে সবাই একটু কষ্ট করে আবার জয়েন করে ফেলবেন এবং জানাবেন সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, বিকজ যেহেতু নেট এত প্রবলেম করছে। ওকে, সো আজকে লাইভটা খুবই খুবই স্পেশাল একটা লাইভ হতে যাচ্ছে, বিকজ হচ্ছে আমরা অনেকদিন পর মনে হয় চেন্নাই কটন গাদল নিয়ে এসেছি, একদম নতুন নতুন, এদের জন্য গরম গরম সব শাড়ি নিয়ে চলে এসেছি। আজকে মারাত্মক সব কন্ট্রাস্ট এসেছে, যেগুলো দেখলে আপনারা লিটারেলি পাগল হয়ে যাবেন। সো লাইভ একদমই মিস করা যাবে না, সবাই ঝটপট জয়েন করে জানিয়ে দিবেন সব ঠিকঠাক আছে কিনা। আমি না কোনো কমেন্ট পাচ্ছি না, এখানে কোনো কমেন্ট আসতেছে না, কি একটা অবস্থা। এ কি হলো, কমেন্ট আসছে না কেন? থাক, কমেন্ট ছাড়াই পড়ো, আজকে সেম পাশতেই পড়ে দিই মনে কমেন্ট। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আমি সরি, আমি না কোনো কমেন্ট পাচ্ছি না, কিন্তু অলরেডি দুইবার হচ্ছে লাইভ কেটে আবার এসেছি। সো আমার মনে হয় যে এখন আবার কাটা বোধহয় ঠিক হবে না, তাই না? সবার একটু পর আসতেও পারে, সো দেখি কি অবস্থা। সরি কি জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম, দিব এখানে কমেন্ট দেখার জন্য, এখানে আসতেছি, একটু স্লো স্লো মনে হয়, আসবে অনেকক্ষণ পর পর আসবে মনে হয়, সো একটু ওয়েট করি। হ্যাঁ, একটু ওয়েট করি, তাহলে হয়তো বা কমেন্ট আস্তে আস্তে আসবে। এবং এখানে ব্রাইটনেসও কমে গেছে ফর সাম রিজন, আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং, অন্ধকার হয়ে গেছে আপু। এগুলো সোয়াইপ করে দিলে মনে হচ্ছে আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে নাকি, দেখি আগে কি অবস্থা হয়। ওকে, আসছি, একটু অপেক্ষা করো আপু। হ্যাঁ আচ্ছা, একটু অপেক্ষা করি, দেখি কি হয়। হ্যাঁ, যেদিন ঝামেলা হয় হতেই থাকে, হতেই থাকে। ওকে, তো দেখি কি হয়। মাশাল্লাহ, সিকিউরিটি মাহরিম আপু, থ্যাংক ইউ সো মাচ। সো সবাই এবার জয়েন করে একটু শেয়ার করে দেন, আমি আর কাটতে চাচ্ছি না লাইভটা, যেহেতু দুইবার কেটেছি, এরপরে কাটলে দেখা যাবে যে প্রবলেম আবারও হতে পারে। সো এভাবেই আমরা এগিয়ে যাই, আস্তে আস্তে পরবর্তীতে ঠিক হতে পারে, সবাই জয়েন করলে, সবাই কমেন্ট করলে। সো চেন্নাই কটন পরেছিলাম অনেকদিন পর গাদওয়াল, খুব সুন্দর শাড়ি এবং প্রত্যেকটা কম্বিনেশন মারাত্মক সুন্দর, গঙ্গা যমুনার মধ্যে এত চমৎকার সব কালার এসেছে যেগুলো দেখলেই মন ভরে যাবে। ওকে, সো হচ্ছে আমি যে ইনফরমেশন না দিলেই না, আমরা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে শাড়ি ডেলিভারি করে থাকি। সো দেশের মধ্যে দেশের বাইরে যে যেখান থেকে শাড়ি অর্ডার করবেন আপনারা হচ্ছে শাড়ি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? বুকিং সিস্টেম আপনাদের জন্য আছে। সো হচ্ছে বুক করার জন্য যেটা করতে হবে, কিছু পে করে হচ্ছে আপনারা 1 মান্থ পর্যন্ত হচ্ছে শাড়ি বুক করে রাখতে পারবেন এবং পরবর্তীতে হচ্ছে আপনারা ফুল পে করে শাড়ি হচ্ছে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, সো আমি একটু ওয়েট করছি সবার কমেন্ট আসা শুরু করুক। হ্যাঁ, সো ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হচ্ছে 80 এবং ঢাকার বাইরে থেকে থাকছে 150 টাকা। সো সুন্দর একটা কম্বিনেশন আমি পরে আছি, আরো মারাত্মক কম্বিনেশন দেখাবো, সো একদমই লাইভটা মিস করা যাবে না। ওকে, শাড়িটা মারাত্মক সুন্দর লাগছে, হিজাবি আপু থ্যাংক ইউ সো মাচ, রোজে আপু এই তো আছি, ভালো আছি, তুমি কেমন আছো? খুবই বেশি নাইস লাগছে তোমায়, থ্যাংক ইউ ফর অল দ্য কমপ্লিমেন্ট, যারা যারা কমপ্লিমেন্ট দিচ্ছেন। আমি তাহলে শাড়ি দেখা শুরু করি, আজকে আমি অনেক শাড়ি দেখাবো, সো হচ্ছে বেশি বেশি করে দেখিয়ে ফেলি। ওকে, আয়তের আম্মু এই তো আপু আছে, ভালো আছে আপু, তোমরা সবাই কেমন আছো বলো, মনে হচ্ছে অনেকদিন পর লাইভে আসছি না, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। আমি লাইভে আসি না একবার। আচ্ছা, সো হচ্ছে আমি যে কালারটা পরে আছি এটার বেসটা সেম কালারে থাকছে, বাট পাড়ের কম্বিনেশনটা ডিফারেন্ট থাকছে, ঠিক আছে? খুব সুন্দর করে হচ্ছে একদম করে দেওয়া আছে, অনেক সুন্দর লাগছে আয়াতরামু, থ্যাংক ইউ সো মাচ। সো দেখেন এটার কালার কম্বিনেশন ডিজাইন খুবই সুন্দর, চেন্নাই কটন গাদওয়াল, খুবই রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন, 30% ডিসকাউন্টে হচ্ছে আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন। এই শাড়িগুলোর ফেব্রিকটা দেখতে একটু দূর থেকে মনে হয় একটু সিল্কি সিল্কি লাগে, কিন্তু এটা হচ্ছে চেন্নাই কটন গাদওয়াল, মানে এটার ফেব্রিকটাই হচ্ছে এরকম। হ্যাঁ, নামই হচ্ছে চেন্নাই কটন। সো এটা যার ভালো লাগবে আমরা এটার একটা স্ক্রিনশট নিবো, রাজকীয় শাড়ি, মানে এই শাড়িগুলোকে আমি সবসময় জমিদারি শাড়ি বলি, কেমন যেন একটা জমিদারি লুক চলে আসে। সো এটা যার ভালো লাগবে আমরা এটার একটা স্ক্রিনশট নিবো, ঠিক আছে? আর দেরি না করে ঝটপট স্ক্রিনশটটি অর্ডার ডান করে ফেলবে, বহুদিন পর আসলে তুমি আমাদের মাঝে। হ্যাঁ, আমারও না এরকমই মনে হচ্ছে, অনেকদিন পর আসছি। বিধি আপু কি অবস্থা বলো। ওকে, সো সাথে ব্লাউজটা যদি আমরা দেখি, দেখেন ব্লাউজগুলো এই শাড়ির পাশে ধরবো আর দেখবেন লুক চেঞ্জ হয়ে যাবে,
ঠিক আছে, খুবই চমৎকার শাড়ি, যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন। শাড়িটার পুরোটার মধ্যে বুটা থাকছে একদম চমৎকার করে কপার কালারের। সো চলে যাব হচ্ছে নেক্সট ওয়ানে। রিনা আপু, হ্যাঁ আপু বলো, কি অবস্থা রিনা আপু, কেমন আছো? আমি দেখতেছি কমেন্ট কিন্তু পড়ে উঠতে পারছে না। ওকে, কালারটা অনেক সুন্দর, ইয়েস কালারটা অনেক সুন্দর শাড়িটা, যে কি সুতি শাড়িটা আপু হচ্ছে, এটার নাম হচ্ছে চেন্নাই কটন গাদোয়াল। বাট আপনি যদি ফেব্রিকটা কেমন বুঝতে চান, তাহলে এটা লাইক কটন আর সিল্ক মিক্স করলে যেরকম একটা ফেব্রিক হবে, ফেব্রিকটা অনেকটা ওই রকম, ঠিক আছে? এটা চেন্নাই কটন, এটা কটন, হ্যাঁ, কিন্তু এটাকে চেন্নাই কটন বলে আর কি। ওকে, সো এই কম্বিনেশনটা দেখেন তো, এটা খুবই চমৎকার একটা কম্বিনেশন, মানে থাকে না কিছু অ্যাট্রাকটিভ কম্বিনেশন। সো আঁচলটা থাকছে হচ্ছে গ্রিনের মধ্যে লং। আচ্ছা, আমি পার বলি নাই, 30% প্রাইস বলি নাই, 30% ডিসকাউন্টের প্রাইস পড়ে যাচ্ছে হচ্ছে 350 টাকা। এগুলো রেগুলার প্রাইস হচ্ছে 200 সামথিং। সো হচ্ছে এগুলো আপনার, আমার ডাটাতে কনফার্ম হলো, আচ্ছা ডাটাতে আমার আজকে কি দেখা যায় রোজি আপু? আমি না অন্ধকার দেখতে পাচ্ছি না, এটা তো প্রবলেম করছে, স্কিন ও ডার্ক হয়ে আছে। হ্যাঁ, সো হচ্ছে একটু কমেন্ট টমেন্ট মিস হলে তোমরা কিছু মনে করো না। সো এই যে দেখেন কালারটা কি অদ্ভুত সুন্দর একটা কম্বিনেশন, পুরো জমিদারি শাড়ি। সো এইটা যার ভালো লাগবে, আমরা এটার একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ঝটপট করে অর্ডারটা ডান করে ফেলবো। জোশ শাড়ি, জোশ কালেকশন, ইয়াস। এই শাড়িগুলো কিন্তু আশা সোয়ালের রয়েছে, থাকে না কিছু, আমরা যদি রেট করি যে কোন কোন শাড়িগুলো হচ্ছে সবচেয়ে বেশি সেল হয়েছে, সো এই চেন্নাই কটন কিন্তু একদম টপ তিনটা লিস্টের, মানে থাকে না টপ তিনটার ক্যাটাগরি করলে এটা থাকবে হচ্ছে 1-2 দিনের মধ্যে। সো এটা যার ভালো লাগবে, আমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিবো, ঠিক আছে? খুবই 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 চমৎকার এই শাড়িগুলো পরে আপনারা যে কোনো ধরনের প্রোগ্রামে যেতে পারেন, বিয়ে শাদী খেতে পারবেন, ঘরোয়া কোনো প্রোগ্রাম থাকলে হচ্ছে আপনারা ক্যারি করতে পারবেন। মানে এই শাড়িগুলো বিশেষত্ব হচ্ছে এগুলো সব প্রোগ্রামে মানিয়ে যায়, হ্যাঁ, মানে যে কোনো প্রোগ্রামে, আবার কোনো প্রেজেন্টেশন অথবা অফিসিয়াল কোনো কোনো প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলো তো আপনারা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন। আপু লিখেছে হচ্ছে কি মাশাল্লাহ কালেকশন, হ্যাঁ আপু খুবই সুন্দর। সো এই কম্বিনেশনটা যদি দেখি, এটা মনে হয় আমি যেটা পরে আছি ওইটা, এটা হচ্ছে আমি যে কম্বিনেশনটা পরে আছি, খুবই চমৎকার ব্লু এবং হচ্ছে জামের মধ্যে থাকছে খুব চমৎকার করে। এদিকে থাকছে হচ্ছে আঁচল, পুরোটা আঁচলে জড়ি সুতোর কি অদ্ভুত সুন্দর কাজ থাকছে, পাড়ের মধ্যে টেম্পল করা থাকছে, এছাড়াও খুব সুন্দর করে জড়ি বর্ডার থাকছে। সো এটা যার ভালো লাগবে, দেখেন এটার কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন কি যে সুন্দর, হ্যাঁ লুকটা খুবই ক্লাসি একটা লুক কিন্তু চলে আসবে। এটা যে হ্যান্ডলুম শাড়ি, আমাদের ধরো 300 পিস শাড়ি এসেছে, বাট সিমিলার খুব কম, মানে সেম, হ্যাঁ মানে আপনারা সেম কালারের অনেকগুলা পাবেন না, কাছাকাছি টাইপের হয়তো বা কন্ট্রাস্ট পারেন, ডিজাইন ডিফারেন্ট, ডিজাইন একটু ডিফারেন্ট থাকবে। মানে এই শাড়িটা আপনার যেহেতু হ্যান্ডলুম স্বাভাবিক, এটা তাতে তো সেম কম হয়, এই সেম গাদোয়াল শাড়ি তো, সব ধরনের গাদোয়ালই তো, সেম কিন্তু হয় না, একটু ডিফারেন্ট থাকে, ঠিক আছে? তো এইটা যার ভালো লাগবে, আমরা এটার একটা স্ক্রিনশট নিবো। এখন ব্লাউজটা পাশে ধরবো। জারিনা আপু ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপু, কেমন আছো? ওকে, আয়েশা সিদ্দিকা লিখেছে হাই আপু, হ্যালো আপু, নতুন অনেক অনেক নাম দেখতে পাচ্ছি, সো নতুনরা সবাই একটু দেখি হাই হ্যালো করবেন যারা আজকে আমাকে প্রথম দেখছেন, আর হচ্ছে যারা পেজে লাইক দিয়ে আগে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? সো দেখেন কি অদ্ভুত সুন্দর কন্ট্রাস্ট, বাও না অনেক সুন্দর, এটাই কিন্তু আমি পরে আছি। ওকে, সো প্রাইস থাকছে হচ্ছে 3550 টাকা আফটার 30% ডিসকাউন্ট। এগুলো কিন্তু মার্কেট প্রাইস 7000-8000-9000, ঠিক আছে? সো কিন্তু খুবই 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 রিজনেবল প্রাইস, আপনারা হচ্ছে আশা সরাসরি পাচ্ছেন তাও আবার ডিসকাউন্ট প্রাইসে। ওকে, সো আমরা যদি এইটা দেখি, দেখেন এটার বডিতে হচ্ছে আবার সুন্দর করে হচ্ছে পিঙ্ক বুটা করা, দেখেছেন পিঙ্ক বুটা করা, কলস হচ্ছে আগেগুলো তো গোল্ডেন ছিল, এটাতে পিঙ্ক থাকছে। ওকে, শাড়িগুলো অনেক সুন্দর বলে শীর্ষাতাপু, হ্যালো শীর্ষাতাপু, হিজাব আপু পারে কাস্ট অসম্ভব সুন্দর, ইয়াস একদম। রশন মুন বলেছে হ্যালো আপি, হ্যালো রশন আপু, কি অবস্থা, কেমন আছেন? সো একই কালার, মানে পরপর কিছু সিমিলার টাইপ অফ কালার দেখাচ্ছি, বডি কালার সেম কিন্তু পার কিন্তু ডিফারেন্ট থাকছে, দেখেছেন? সো এই হচ্ছে কি আঁচল, আঁচলটা জামে থাকছে, লং আঁচল, গাদল বলে কথা, সো আঁচল যদি লং না হয় তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। এবং এটার মধ্যে হচ্ছে সুতার বুটা করা থাকছে, যেটা হচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে, একটা কালারফুল একটা হচ্ছে ব্যাপার চলে এসেছে। সো এটা যার ভালো লাগবে, আমরা কি করব, এটার একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলবো, হ্যাঁ। শাড়িগুলো খুবই কমফোর্টেবল, যারা হচ্ছে নতুন দেখছেন আজকে, খুবই কমফোর্টেবল, খুবই লাইট ওয়েটের শাড়ি, এগুলো পরে লিটারেলি হচ্ছে আপনারা ঘরে পরে ঘুমিয়ে থাকতে পারবেন, এরকম একটা এত কমফোর্টেবল, ঠিক আছে? খুবই 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 সুন্দর। শেয়ার ব্লগ খেয়েছি তাই শেয়ার করতে পারছি না, আপুকে বলে দিও সুরে আপু, ঠিক আছে? গাদল শাড়ি মানে সাধারণের ভিতর অসাধারণ কালেকশন, হ্যাঁ এই গাদলগুলো আসলে অসম্ভব সুন্দর। মানে এই শাড়িগুলো আমার কেন ভালো লাগে জানেন? কজ এগুলো ওই যে বললাম না, সব ধরনের প্রোগ্রামে পরা যায়, একদম ছোট প্রোগ্রাম বলেন, বড় প্রোগ্রাম বলেন, সব জায়গায়,
মানে কিভাবে আপনি ক্যারি করছেন তার উপরে ডিপেন্ড করে এটা সব জায়গায় মানিয়ে যায়। তো প্রাইস থাকছে হচ্ছে 3550 টাকা। বিথি আপু আমার কমেন্ট কি যায় না প্লিজ বলো। এটাতে এসেছে আপু, সো এই হচ্ছে কি একটা সুন্দর ডার্ক মেরুন কালার। আমার কমেন্ট দেখতে আসতে একটু প্রবলেম হচ্ছে, বিকজ আমার মানে স্ক্রিন অনেক অন্ধকার হয়ে গেছে, জানি না হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা। সো এটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা মেরুন কালার থাকছে, মেরুনের সাথে ব্লু আর হচ্ছে কি সুন্দর একটা স্কাই ব্লু এরকম একটা টোনে থাকছে। সো আঁচলটা যদি আমরা দেখি, বাবা আঁচলটা লং, খুবই সুন্দর, এবং এটার কম্বিনেশনগুলো না খুবই ইউনিক টাইপ অফ কম্বিনেশন, কিন্তু প্রত্যেকটা কম্বিনেশন দেখতে অনেক ভালো লাগে। আমাদের সাথে কতজন আছে আমি এটাও দেখতে পাচ্ছি না। 54+। আচ্ছা 54। তো এটা যার ভালো লাগবে আমরা কি করব, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। সবাইকে আমরা লাইভ শেয়ার করেছি, সবাই আমরা একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে, সো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলি। অ্যাবসলিউটলি লাভলি বলেছে জারিন আপু, ওয়াও অসাধারণ বলেছে সুরায়া আপু। ওকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সো এই হচ্ছে কি এটার ব্লাউজটা, ব্লাউজটা দেখেন কি সুন্দর কম্বিনেশনটা থাকছে, প্রথমত গাগল, তার উপরে হচ্ছে গিয়ে আবার গঙ্গা যমুনা, হ্যাঁ এত সুন্দর। এবং এই শাড়িগুলোর মেন সৌন্দর্য হচ্ছে পার, আঁচল আর হচ্ছে ব্লাউজে, মানে সব কিছু মিলায় একটা অদ্ভুত সুন্দর লুক চলে আসে। ওকে রুবিনা আপু, আলহামদুলিল্লাহ অল ডান, ওকে থ্যাংক ইউ, খুবই বেশি চমৎকার জিনি আপু, থ্যাংক ইউ। ঈশা আপু হ্যাঁ যাও শেয়ার করে আসো। সো এইটা যদি আমরা দেখি, এটা হচ্ছে অ্যানাদার মেরুন, এটার মধ্যে যদি আমরা হচ্ছে পাওয়ারের কালার কম্বিনেশনটা দেখি, উপরে একটা স্কাই ব্লু থাকছে এবং নিচে থাকছে হচ্ছে গিয়ে বটল গ্রিন। সো এদিকে আমরা আঁচলটা দেখেন কি সুন্দর গর্জিয়াস করে হচ্ছে আঁচলটা পাচ্ছি, এটার জড়িটা খুবই সুন্দর, একটু বেনারসি টাইপ অফ জড়ি সুতা কাজ, এবং পুরোটা বডিতে হচ্ছে আমরা সুন্দর করে বুটা পাচ্ছি, এবং পাটটা অনেক চমৎকার না চওড়া করে করা, এবং হচ্ছে ডাবল ডিজাইনে হচ্ছে আমরা পাচ্ছি, টেম্পলটা খুব সুন্দর করে হচ্ছে একদম করে দেয়া আছে, ঠিক আছে? পাবলিক প্রোফাইল শেয়ার ডান, ওকে ওকে নাইস। তো যারা শেয়ার করেননি তারা হচ্ছে কি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো এইটার জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি দেরি না করে। সো প্রাইস হচ্ছে কি 3550 টাকা, মানে 3550 টাকায় কিন্তু একটা জমিদারি লুক পাচ্ছেন, হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর। ওকে শেয়ার ব্লক খেয়েছে আল্লাহ, সবাই শেয়ার ব্লক খেয়ে বসে আছো আজকে কেন? সো এটার সাথে যদি আমরা ব্লাউজটা দেখি, দেখেন ব্লাউজটা থাকছে হচ্ছে কি বটল গ্রিন কম্বিনেশন, আসলে এটা এইভাবে ধরলে বেশি ভালো লাগে শাড়িটা, তাই না? এভাবে ধরলে আমার মনে হয় যে বোঝা যায় কত দুইটা পার্ট, এই শাড়িগুলো যদি আপনার ভাঁজ করেও পরেন, হ্যাঁ মানে স্প্লিট করে যদি পরেন তাহলেও কিন্তু দেখতে অনেক 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 সুন্দর লাগবে। ওকে হ্যাঁ ঠিক আছে, মানে ডিজাইন অলমোস্ট কিন্তু সিমিলার, হ্যাঁ জাস্ট হচ্ছে আমরা মানে বর্ডারের কালারগুলো চেঞ্জ পাচ্ছি এই শাড়িগুলোর। তো আমি হচ্ছে বেশি এক্সপ্লেইন করব না, জাস্ট হচ্ছে আমি গায়ে ধরি, আপনারা কালার কম্বিনেশনটা দেখে যার যেটা ভালো লাগবে সেটার জন্য হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন। এই শাড়িগুলো আমি যদি সুন্দর বলতে যাই আমি আসলে বলে শেষ করতে পারবো না, 10 ঘন্টা টাইম লাগবে, হ্যাঁ 10 ঘন্টা টাইম লাগবে বলেও শেষ করতে পারবো না। এবং এটা প্রত্যেকটা কালারের একটা আলাদা সৌন্দর্য, হ্যাঁ দেখবেন যে যেটা গায়ে ধরতেছি দেখবেন ওইটাই ভালো লাগতেছে। ওকে, তো প্রাইস আছে 3550 টাকা, ডিসকাউন্ট প্রাইস আমি কান্না করে দিব, একটা কমেন্টও পড়ো না বিথি আপু, এই যার করো না যাও পরে দিলাম পরে দিলাম। সো এই হলো যে এটার ব্লাউজটা দেখেন এই যে এইভাবে ধরে দেখেছেন, এটার ডিজাইন কালার কম্বিনেশন সবকিছু মিলাই কিন্তু খুবই চমৎকার। সো প্রাইস থাকছে হচ্ছে গিয়ে 3550, ঠিক আছে? এগুলো আপনারা খুঁজেও পাবেন না অন্য কোথাও, আর যদি মানে পেয়েও যান আমার মনে হয় যে এই প্রাইজে তো জীবনও পাবেন না। ওকে রবিন আপু মাসাল অনেক সুন্দর শাড়ি, থ্যাংক ইউ আপু। লাভলি লাভলি শাড়ি বলেছে হিজাবি আপু, কি হলো আজ আমার শেয়ার ব্যাচ উঠে না কেন? অরেন আপু আজকে তো কোনো একটা প্রবলেম হচ্ছে, এটা তো অলরেডি আমি বুঝে গেছি, তো তোমরাও বুঝে যাও। তিনবারই লাইভে আসলাম তাও আমার স্কিন ডার্ক হয়ে আছে, কমেন্ট উল্টাপাল্টা স্লো হয়ে আসতেছে, ঠিকঠাক হতে আসতেছে না। সো এটা দেখেন বাও এই সুন্দর একটা ডার্ক মেরুন কালার না, অনেক চমৎকার করে পারো, একটু উল্টা পাশটা আপনাদের দেখিয়ে দিই। সো এই হচ্ছে কি শাড়িটার উল্টা পাশ, সো এটা কিন্তু একদম কটন সফট, মানে কি সফট শাড়ি, সফট কমফোর্টেবল, একদম একদম গায়ের সাথে মিশে থাকবে, মানে আমি যে শাড়িটা পরেছি যারা স্মার্ট তারা এটা দেখেই বুঝে যাবেন যে এটা পরার পর ব্যাপারটা এইভাবে থাকবে। ওকে, সো তুমি কোনো পিন ইউজ করো না? না আমি কিন্তু শাড়িতে কোনো পিন পরি নাই, শুধু এখানে একটা করেছি।
ওকে, সো এইটা যার ভালো লাগবে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব, ঠিক আছে? ওকে নুসরাত আপু, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন? আমি তো আপু, ওয়ালাইকুম সালাম, অনেকদিন পর তোমাকে দেখলাম আপু, খুব ভালো লাগছে। আচ্ছা ওকে, সো এটা যার চাই আমরা এটার জন্য স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলবো ঝটপট করে। তো 3550 টাকা আফটার 30% ডিসকাউন্ট, লুকিং লাইক এ ওয়াও নুসরাত আপু, থ্যাংক ইউ। ওকে আলহামদুলিল্লাহ, অলওয়েজ অ্যাক্টিভ আছি। ওকে রবিনা আপু, দ্যাটস রিয়েলি নাইস। আজমিরা আপু, হ্যালো, কি অবস্থা আপু, কেমন আছেন? এই কালারটা দেখেন, এটাও কিন্তু মেরুন। আমরা কিন্তু দেখেন মেরুনের কতগুলা ডিফারেন্ট শেড দেখতেছি, লাইট, ডিপ, একদম ডিপ, হ্যাঁ এরকম টাইপের সব হচ্ছে মেরুন দেখছি। সো এটার যদি বর্ডারের কম্বিনেশনটা দেখেন, প্রত্যেকটাই থাকছে গঙ্গা যমুনাতে, হ্যাঁ প্রত্যেকটাই গঙ্গা যমুনাতে থাকছে। সো এই কালারটা যার চাই, মিতু, হ্যাঁ চিনতে পারছি, আমাদের মিতু, কিন্তু অনেকদিন পর আমিও তোমাকে দেখছি আর কি। সো এটার জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবো, যারা একটু থাকে না খয়েরি কালার পছন্দ করেন তারা হচ্ছে এই খয়েরিটা নিয়ে নিতে পারেন। ওকে, খুবই সুন্দর শাড়ি। সো প্রাইস 3550। আজকে শাড়িগুলো ফাটাফাটি, হ্যাঁ আজকে একদম নতুন নতুন গরম গরম শাড়ি দেখাচ্ছি। এবং এই শাড়ি যে কত পিস আসছে, মোর দেন 300, না মোর দেন 300 শাড়ি এসেছে। আমি যে কয়দিনে দেখাবো এই শাড়ি, মানে পাবেন না, হ্যাঁ একটু একটু চেঞ্জ থাকবে, এটাই হচ্ছে এই শাড়ির মজাটা। হ্যাঁ আপনি যেটা নেবেন ওটাই মাস্টারপিস, হ্যাঁ ওইটাই, মানে আর কেউ সেম কন্ট্রাস্ট পড়বে না। হয়তো বা যদি আসানসোল থেকে নিয়ে থাকে চেন্নাই কটনই পরে, অন্য একটা কম্বিনেশনে পড়বে, বাট সেমটা পড়তে পারবে না। ওকে খুব সুন্দর বলেছে ত্রিমু আপু। ওকে সো এইটা দেখেন, যে আরেকটা ডার্ক একদম চকলেট মেরুন কালার যেটাকে আমরা বলি, হ্যাঁ এরকম একটা ডার্ক কালারে থাকছে এই শাড়িগুলা, না এত সুন্দর, মানে স্কিন ব্রাইট থাকলে আমি গায়ে ধরতাম আর ওয়াও হয়ে যেতাম। এখন অন্ধকারের কারণে এটা পিকচার আপলোড করবো, দেখো পুরো জ্বলতেছে। আচ্ছা মানে এখানে দেখতে পাইতেছি না, আমার কষ্ট লাগতেছে। সো এইটা দেখেন, এই কালারটা দেখেন, মানে এই শাড়িগুলা গায়ে আসতে লাইভে কিন্তু খাদ্যি দেখাবো, যে খাদ্যি হচ্ছে মানে কালকে মেইন লাইভ হবে, বাট আজকে একটু ঝলক দিব। আচ্ছা আচ্ছা, আজকে একটু ঝলক দেখাবো আমরা, কালকে কি ধরনের খাদ্যি আমরা দেখাতে যাচ্ছি, সো লাস্ট পর্যন্ত থাকতে হবে এটা জানতে হলে। ওকে সো কালকে খাদ্যি লাইভ হতে যাচ্ছি ইনশাল্লাহ। সো আজকে যেমন আছেন কালকে জয়েন করবো, ঠিক আছে? সো প্রাইস থাকছে কত, 3550 টাকা। আর তোমাকে এই লুকে অনেক ভালো লাগছে, এই লুকে অনেক ভালো লাগছে, আল্লাহ কতদিন পর দেখতেছো তুমি আমাকে এরকম লুকে, তো আমি আসি প্রায় আসা সোয়ালে। ওকে সো এই হলো কি এটার ব্লাউজ। ওকে সো এটা যার ভালো লাগবে আমরা কি করবো, এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো ঝটপট করে। সো প্রাইস পড়ে যাচ্ছে হচ্ছে কি কত, 3550 টাকা ডিসকাউন্ট প্রাইস। আপু এটাকে সিল্কটা সুতি, আপু এটা হচ্ছে চেন্নাই কটন, হ্যাঁ মানে দেখতে সিল্কি সিল্কি, বাট চেন্নাই কটন, এই ফেব্রিকটার নামই হচ্ছে কটন, শাইনি জিনিস, হ্যাঁ একটু শাইনি একটু সিল্কি সিল্কি একটা ব্যাপার, কিন্তু সিল্ক না। ওকে সুপার ডুপার হিট কালেকশন হিজাবি আপু, থ্যাংক ইউ। এই প্রথম আমি তোমাকে এই লুকে দেখছি, আগে কোন লুকে দেখছো এটা আগে বলো, আগে কোন লুকে দেখেছো সেটা বলো। ওকে সো এটা দেখেন, এই শার্টটাও কিন্তু যে মেরুনের আরো একটা শেড, হ্যাঁ এবং পাড়ের কন্ট্রাস্ট প্রত্যেকটার ফাটাফাটি। সো এদিকে থাকছে হচ্ছে কি আঁচল, টার্সেল করে ফিনিশিং করে দেয়া আছে। সো এটা যার চাই আমরা এটার একটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবো, এটার বুটাটাও খুব সুন্দর ছোট্ট ফুল ফুল বুটা করে দেয়া আছে। সো এটার জন্য একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলি, হ্যাঁ মানে যার যে কন্ট্রাস্টটা পছন্দ হইতেছে চোখটা বন্ধ করে এক্ষুনি অর্ডারটা করে ফেলেন, বিকজ আদারওয়াইজ দেখবেন সেম কন্ট্রাস্টটা পাচ্ছেন না লেট করলে। হ্যাঁ মেরুনের আমি না হলে এখন পর্যন্ত মনে হয় 10টা শেড দেখাইছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু পার ডিফারেন্ট, হ্যাঁ সো এই জন্য আমি বলছি যে একসাথে দিবেন আমি পরে দিব, কি একসাথে দিবা নাকি পরে দিবা, পরেও দিতে পারো, অনেকে কনফিউজড হয়ে যেতে পারে, বা একসাথে দেখাইলে কোনটা ভালো হয় বলেন তো, আমি লিটারালি কনফিউজড। হ্যাঁ সো কতগুলো মেরুন দেখতেছি দেখেন তো, একটু জমিদার জমিদার লুক আসছে না, এই শাড়ি দেখলেই আমার জমিদার বউদের কথা মনে পড়ে। হ্যাঁ আপু তোমার পরাটা কত আপু, সেম প্রাইস আপু 3550 টাকা।
সেম প্রাইস, সব সেম প্রাইসে দেখাচ্ছি একদম। ঠিক আছে, সোয়েটার ব্লাউজটা দেখি অন্য কোনো পেজের থেকে আসা সল পেজ। আচ্ছা কাকে বললা এটা? আচ্ছা এইটার জন্য একটা স্ক্রিনশট নিই। ওকে, মেরুনের লাস্ট কালার, এরপর তো মেরুন দিলে তারা পিটাবো। ওকে, সো হচ্ছে আমি এটা সরিয়ে ফেললাম। প্রাইস থাকছে হচ্ছে কি 3550 টাকা। আমি লাইভে আছি। রোজি আপু হ্যাঁ আছো। ওকে, সো এটা দেখে এটা খুব সুন্দর হচ্ছে, একটা আরো একটা খয়েরি কালার, এবং এখানে উপরে গ্রিনটা দেখেন একদম কচি গ্রিন কালার, কচি সবুজ কালার, সাথে নিচে থাকছে হচ্ছে নেভি ব্লু কম্বিনেশন। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আঁচলটা লং আঁচল, এবং প্রত্যেকটা ব্লাউজটা আমরা হচ্ছে কি খুব সুন্দর করে বর্ডারের সাথে একটা কন্ট্রাস্ট করে হচ্ছে পেয়ে যাচ্ছি। সো এটা যা চাই আমরা হচ্ছে এটার একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলবো। ঠিক আছে, ওকে, একটা থেকে একটা সুন্দর মাশাল্লাহ। হ্যাঁ, একটা থেকে একটা সুন্দর, এবং এটা খুবই কনফিউজিং যে কোনটা বেশি সুন্দর। সব সুন্দর লাগে তাই না? যেটা গায়ে ধরবো ওইটাই ভালো লাগবে। ওকে, সেটার জন্য একটা স্ক্রিনশট নিয়ে ফেলি। প্রাইস থাকছে কত? মাত্র 3550 টাকা। ওকে, বেস্ট পিস, বেস্ট কালেকশন। সো এই হলো কি এটার ব্লাউজ। হ্যাঁ, এখানে কি আছে? নীল কাটের জেপার আছে, আছে, ছিল ছিল, আমি দেখেছি। 3550 টাকা। আমি এই জিনিসটা ডিস্টার্ব করতেছে, শাড়িতে লাগতেছে বারবার। ওকে মিতু, ও আচ্ছা আচ্ছা, ওকে নো প্রবলেম। ঠিক আছে, বাট আমরা একটা পেজে এসে আরেকটা পেজের কথা না বলি না, এটা দেখা যাবে যে ঠিক হবে না। ওকে রোজি আপু, অসম শাড়ি। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো চলে যাব হচ্ছে আমরা নেক্সট ওয়ানে। হ্যাঁ, ওকে, দারুন শাড়ি বলেছে হচ্ছে সুরাইয়া আপু। ইয়েস, ওকে, সো এটা দেখেন, এটা কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার, দেখেছেন? এই কালারটাও খুব সুন্দর একটা কালার, সমস্যা না, বলবে না, বুনা বুঝো মনে হয়। সো এটা হচ্ছে গিয়ে আঁচলটা। ঠিক আছে, আঁচলটা খুব সুন্দর করে আমরা জাম কালারের মধ্যে হচ্ছে পেয়ে যাচ্ছি। সো এটা যার ভালো লাগবে আমরা এটার একটা স্ক্রিনশট হচ্ছে দেখানোর পরে আমি তোমার হাত কেটে দিব না, হাত না আর কি, স্বদেশী ওয়ার্ল্ড, বিশ্বস্ত কোয়ালিটি, বিশ্বস্ত। হ্যাঁ একদম, ইশরাত আপু। ওকে, সো কে কে আমাদের স্বদেশী ওয়ার্ল্ডে এখনো লাইক দেননি, অবশ্যই দিয়ে ফেলবেন। আমি কাজল দিলে 10 দিন আমাকে চোট চোট লাগে, তার জন্য দিতে পারি না। আর তোমাকে কত ভালো লাগে, ঠিক কি না? হ্যাঁ, আপাতত চলবে। হাত কাটো নাই। সো এটার প্রাইস, এটা ছবি তুলেছি আপু, এটা কি জন্য ছবি তুলেছি? এই শাড়িগুলো এমন যে সবাইকে সুন্দর লাগবে। হ্যাঁ, এগুলো সব এজের আপুদেরকে ভালো লাগে, ইয়াংরা যেমন পড়তে পারবে, তারপর হচ্ছে সিনিয়ররা পড়তে পারবে, মুরব্বীরা পড়তে পারবে, সবাই পড়তে পারবে, সবাইকে ভালো লাগে শাড়িগুলো। সো প্রাইস হচ্ছে 3550 টাকা। মুই দিয়েছি, কি দিয়েছ মুই? কাজল নাকি? কি সুন্দর, ওয়াও বলেছে তারা। আপু 3250 টাকায় গাজল শাড়িগুলো আনছেন আপু? যেগুলো হচ্ছে গঙ্গা যমুনা ছাড়া ওগুলো ছিল, বাট এবার ওগুলো আসে নাই। হ্যাঁ, এবার আসে না, এবার সব 3550 এগুলো আসছে। ওকে, সো এটা দেখেন, অনেকক্ষণ পরে হচ্ছে একটা অ্যাশ ব্লু কালার, মানে ব্লু অ্যাশের মিক্সড কালার, খুবই সুন্দর। সো এই হচ্ছে কি এটার আঁচলটা, সুরমা সুন্দর আঁচল। হ্যাঁ, সুরমা অ্যাশ নাকি, একটু ব্লুইশ অ্যাশ আর কি, বা একটু সুরমা অ্যাশ আমরা বলতে পারি চাইলে। হ্যাঁ, এটাও বলা যায়, মানে যে যেভাবে এক্সপ্লেন করে আর কি, তাই না? আর ঘুরে ফিরে জিনিস সেম, খালি বলার ওয়ে ডিফারেন্ট। ওকে, মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর বলেছে মাহরিয়াম আপু, আর লাভ ইট বলেছে জারিন আপু। ইয়াস, এই শাড়ি কে ভালো না বেশি পারে শুনি তো, দেখি কে বলে এই শাড়িটা ভালো লাগে নাই। ওকে, সো এইটার একটা স্ক্রিনশট নেই। ঠিক আছে, 3550 টাকা, আমার পছন্দের কালার এটা, তাই হিজাবি আপু, আমি 2 পেজে আছি আলহামদুলিল্লাহ। ওকে, যারা যারা নাই তারা হচ্ছে আমাদের স্বদেশী ওয়ার্ল্ড লাইক দিয়ে ফেলবেন। ঠিক আছে,
ওখানে ভেরিসন লাইভ শুরু হয়ে গিয়েছে, রেগুলার হয়ে যাবে কিন্তু মনে ওখানে। হ্যাঁ ওখানেও লাইভ কিন্তু রেগুলার শুরু হয়ে যাবে ভেরিসন। ওকে ভেরিসন কি অলরেডি হয়ে গিয়েছে, আস্তে আস্তে বাড়বে আর কি ব্যাপারটা। ওখানে 4টা বাজতে লাইভ হবে। হ্যাঁ ওখানে তুমি কই, ওখানেও 4টা 5টা পরে কেমনে পরপর করবা? ওটাও যে একটা কাজ করো, পরপর একবার এই পেজ থেকে করে পরপর ওই পেজ থেকে করবো, তাহলে হবে না একসাথে? যখন জামদানি মণিপুরি এই লাইভ দুটো যখন করবো, কারণ এই দুইটা বোথ পেজের জন্য। দেখো মণিপুরি স্টক, দেখো অনেক মণিপুরি, আমি মনি শাড়ি পরে হয়ে যাবো পুরি পুরি, মানে হচ্ছে তোমার পেজে থাকবে, ওটা কোলাবরেশন একসাথে দুইটা পেজে লাইক করবো, ঠিক আছে? ওটা আরো ইজি হবে আমাদের জন্য। ওকে ওকে, সেইটার জন্য আমরা কি করি চেন না জানি, আমি ছিঁড়ে ফেলে বারবার বের করতে করতে আল্লাহ ভরসা। ওকে সো এটার জন্য একটা, এটা খুবই অন্যরকম একটা কালার, তাহলে সবসময় অ্যাক্টিভ আছে ইনশাআল্লাহ। হিজাবি কোন, থ্যাংক ইউ ডিয়ার। আর সুপার টুপার কালেকশন বলেছে মারিয়াম আপু। ওকে সো এই হচ্ছে গেটার সাথে ব্লাউজটা আছে, দেখ না ওয়াও কি অদ্ভুত সুন্দর। একটা জিনিস যদি ইউজ মানে ফুল না হয় তাহলে তো সমস্যা, সেটাই। ওকে একসাথে করলে তো শেয়ার ব্লক খাবো, তখন কি করব না, পরে পরে করব তো। তোমরাও সবাই দুইটা করে আইডি, দুইটা করে আইডি খুলো, একটা স্বদেশী ওয়ার্ল্ড এর জন্য আর একটা আশা ওয়ার্ল্ড এর জন্য। শেয়ার ব্লক কখনোই খায় না, এক কমেন্ট যদি 4-5 বার বেশি হয়ে যায় তখনই শেয়ার ব্লকটা খায়। ইয়ে কি সুন্দর একটা কালার, এটা একটু কি একটু জাম কালার, বাট একটু ডিফারেন্ট টাইপের জাম কালার। হ্যাঁ এবং এদিকে থাকছে খুব সুন্দর করে আঁচলটা, কপার জড়ি সুতোর কাজ, এগুলো কিন্তু গোল্ডেন জড়ি না, আমি আবার বলে দিই কপার জড়ি দিয়ে কাজ করে, এই জন্য শাড়িগুলো একটু ডিফারেন্ট, একটু মানে অন্যরকম লুক এসেছে। হ্যাঁ এবং এই শাড়িটা পরলে না পুরো বউ বউ একটা লুক আসবে, দেখেন কি সুন্দর দুইটা বর্ডার, তারপর হচ্ছে কি সুন্দর শাড়ি কালারটা, খুবই মিষ্টি একটা লুক আসবে। সো এটার সাথে আমরা কি করবো, ঝটপট করে স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলবো। ওকে সো এটার সাথে একটু ব্লাউজটা দেখি, খুব বেশি চমৎকার, ওয়াও ওয়াও। হ্যাঁ সো আমরা ব্লাউজটা একটু দেখি, ঠিক আছে? সুন্দর না, অনেক সুন্দর, প্রাইস 2550 টাকা। এত সুন্দর কেন, সেটাই তো কেন, বাট হইতে হবে তো না, আদারওয়াইজ তো তোমরা বলবা না এত সুন্দর কেন, বলবা যে আসার পর 50-50 হাজার দেখায়, সুন্দরই দেখাইতে হবে। ওকে মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ বাছাই করা শাড়ি এগুলা, সুন্দর হবে না কেন বলেন? এটা দেখেন সবুজের সাথে মেরুন, আর থাকছে সুন্দর একটা জাম কম্বিনেশন। সো আঁচলটা পাচ্ছি আমরা মেরুনের মধ্যে, উপরে পাড়টা থাকছে জাম কালারের মধ্যে, এবং নিচের পাড়টা থাকছে সুন্দর একটা রেড মেরুন কালারের মধ্যে। ওকে আপু আধা আধা করে শেয়ার করলে হবে না, মেইন অ্যাক্সেস বল। হ্যাঁ মেইন অ্যাক্সেস বল, হ্যাঁ মেইন হচ্ছে আইশাস ওয়ার্ল্ড। ওকে সো এটার জন্য আমরা কি করবো, একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে নেবো, দেখেন। আর এবার নেক্সট যে কন্টেস্ট হবে এটার গিফট খুব এক্সাইটিং থাকবে। আচ্ছা বাট যদি কেউ হচ্ছে ধরা পড়ে যে হচ্ছে সে চুরি করছে দুষ্টুমি করছে, সারা জীবনের জন্য ব্লক দিয়ে দিব। ওকে তারা লিখেছে ড্যাম বিউটিফুল। মাহিনুর আপু কাকে জিজ্ঞেস করছো? ওকে সো এই হচ্ছে গিয়ে ব্লাউজটা। ওকে সো প্রাইস থাকছে কত, 3550 টাকা ডিসকাউন্ট প্রাইস। চমৎকার বলেছে আয়াতের আম্মু, মাশাল্লাহ বিউটিফুল, সব এক একাই বলে দিয়েছে, একবার সব কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছে। ওকে এখন একটা আরো তো সুন্দর একটা ডিফারেন্ট কালার দেখাবো, এটা দেখেন পাগলা কালার আজকে সব। হ্যাঁ একদম একদম পাগলা কালার, আমি তো আরো চিল্লাইতাম, আমি ঠিক মতো দেখতে পাইতেছি না চোখে, এই জন্য চিল্লাইতে পারতেছি না। সো আঁচলটা থাকছে হচ্ছে কি সুন্দর জামের মধ্যে, এবং কিছু শাড়ি মনে হয় যে মনের জন্য বানানো, আমার জামদানি তুমি যে ভাবে ই পড়ো না, ওই যে গাদল মুটির যে কাতান গুলো পড়ো, মানে জাস্ট পড়লেই হচ্ছে মানুষের তোমার জন্য মেক হয়েছে, এটা থ্যাংক ইউ আল্লাহ। যাওয়ার সাথে শাড়িটা তো মানায় থাকে একটু, যে থাকে না দেশি গোলগাল ফেসের মেয়েদেরকে শাড়িটা রেগুলাতে ভালো লাগে। ওকে এমন ভাবে বলতেছি আমি অন্য কারো কথা বলতেছি, দেশি গোলগাল। সো এই হচ্ছে গিয়ে একটা ব্লাউজটা, দেখ এই কালারফুল একটা লুক আসছে। ওকে সো এইটা যা ভালো লাগবে আমরা এইটার একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে অর্ডারটা ডান করে ফেলবো। আপু তিনজন যে সেম শেয়ার দিয়েছে ওইটা কে,
এটা তো এখানে বলা যাবে না, এটা তো সিক্রেট। এটা আমি তো হচ্ছে তাহলে চাইনি তাকে লজ্জা দিতে। হ্যাঁ এটা তো বলি না, কে লিখছে এটা? এটা সুরে আপু জানতে চাইছে। আপু আমি দুই আইডি থেকে শেয়ার করি, ব্লগ খেলে কমেন্ট করি, কিন্তু একটা আইডি থেকে কন্টেস্ট খেলে আলহামদুলিল্লাহ দুই নম্বরই করি। আমি ডিনার করি, কারেন্ট থাকলে নামাজ পড়ে আসলাম। মাহিনুর আপু ওয়েলকাম ব্যাক। সো দেখেন কি সুন্দর একটা সবুজ কালার, সবুজের সাথে ব্লু আর মেরুন পার, এটা অনেকক্ষণ পর এই কন্ট্রাস্টটা দেখলাম, এটা খুব সুন্দর লাগে, অনেক গর্জিয়াস লাগে। হ্যাঁ এবং এটা যা চাই ঝটপট করে, এটা কেন যার যে কন্ট্রাস্টটা চাচ্ছি সেটার জন্য আমরা ঝটপট করে নক করবো প্রত্যেকটা একটা একটা করে। হ্যাঁ একটা একটা করেই আছে, সো সেমটা পাবেন না, আবারও বলছি এই জন্য একবার চাইছিলাম এটা আমি আনবোই না, বাট এত ডিমান্ড মানে মানুষ পাগল বানাই ফেলছে। আচ্ছা স্বাভাবিক, এই শাড়িগুলোর লুক দেখেছো মানে পরার পর আমার মনে হয় যে কাউকে একটা বড় লোকস একটা ব্যাপার চলে আসে। অসাধারণ কালেকশন, কি সুন্দর কালার বলেছে তারা। আমি আইডি ইউজ করি দুইটা, তাও আপনি বলার পর অন করেছি। আচ্ছা ওকে, মোস্ট ডিমান্ডিং শাড়ি ইন আইশাস ওয়ার্ল্ড তারা, একদম একদম। এই যে আবার এই কালারটা, সেই কালারটা দেখলে কেমন যেন একটা ভালো ভালো মানে তো ভালো লাগা কাজ করে। সেই কালারটা দেখেন সাথে থাকছে কি সুন্দর আঁচল। সো এই কালারটা যারা চাচ্ছেন ছটপট করে, এটা বুটাটাও একটু কাছ থেকে দেখে, এটা বুটাটাও দেখেন একটু ডিফারেন্ট করে করা। হ্যাঁ খুব সুন্দর। ওকে বিকজ আমি যদি একদম এখন যেহেতু সিঙ্গেল পিস, আমি কিন্তু চাইলে হচ্ছে দাম রেগুলার দামে এক্সেল করতে পারতাম। হ্যাঁ বাট আপনি আমাদের জন্য কিন্তু বাড়াইনি জিনিসটা, মাথায় রেখে অর্ডার করতে হবে। হ্যাঁ এগুলা কিন্তু আমরা ফার্স্টে যেরকম ডিসকাউন্ট দিয়েছি যেই প্রাইস রেখেছি এখনো সেম। কিছু কিছু শাড়িতে আপু ডিসকাউন্ট দিয়ে ধরা খেয়েছে, পরে দেখে যে এগুলো এত বারে স্টক করা লাগছে, এত সেল হয়েছে যে এগুলা ডিসকাউন্ট না দিলেও হইতো, কিন্তু কিছু করার নাই। হ্যাঁ সো এইটার জন্য কালারটা সুন্দর লাগতেছে না অনেক। আমার এখানে কারেন্ট সমস্যা করে প্রচুর, হঠাৎ হারিয়ে গেলে বুঝে নিও আমি কার। আচ্ছা ইশরাত আপু সমস্যা নাই, তুমি চিন্তা করো না আপু, শেয়ারের এসএস কি ইনবক্সে দিতে হবে। এটা তো হারাই ফেললাম। তারা যে কমেন্টটা করেছে তাকে একটু লিঙ্কটা দিয়ে দাও। হ্যাঁ যে আইডিতে স্ক্রিনশট দিতে হবে এটা লিঙ্কটা দিয়ে দাও তারা। ওকে সো 3550 টাকা, চলে যাব এটার আরেকটা কন্ট্রাস্টে। কারেন্ট ছিল না গো আপু, লিপিয়া পাহাড়ে বাজারে। আপু আজকে একটা কমেন্ট তো পড়ো নাই বিথি, আপু তোমার কমেন্ট দুই তিনটা কমেন্ট পড়া হয়েছে, বা দুই তিনটা আর বেশি মনে হয় বসে, তুমি নিজের খেয়াল করো নি, শোনো নাই। এই যে আরেকটা জাম, জামের মধ্যে হচ্ছে আরেকটা সুন্দর কন্ট্রাস্ট। তো এদিকে থাকছে আঁচলে পোর্শনটা, সো খুব চমৎকার, জামের সাথে উপরে থাকছে ব্লু এবং নিচেও থাকছে ব্লু, বা দুইটা ডিফারেন্ট ব্লু, একটা নেভি ব্লু আর একটা হচ্ছে স্কাই ব্লু। সো এই ব্লুটা আজকে আমার নিচে মানে তোমার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ তো ঢাই দাও ফেলাবো। ওকে সো এইটা যা চাই আমরা এইটা একটা স্ক্রিনশট নিই, চাকি নিবা না সমস্যা নেই। ওকে অনেক ওকে আপু বলে দিলাম। ওকে পার্কি সেলাই করে লাগানো আপু? হ্যাঁ অনেক কথা বলছি যে বললাম মানে তিনটা নিউজে এক ঘন্টা এক ঘন্টা এত পক পক করছে, শুধু দেখার জন্য তো লিঙ্ক দিলাম ওখানে সব। কখন যেন গলাটা আমার ভেঙে যায়। আমি ছুটি নিয়ে এক সপ্তাহের জন্য সববার কাছ থেকে হারাই যাব, আমার এত টায়ার্ড। ওকে সো এই কালারটা দেখেন, জামের সাথে ইয়েলো আর খুব সুন্দর একটা প্যারোট গ্রিন, এবং এটা দুইটাই খুব ব্রাইট বর্ডার, তাই না? খুবই চমৎকার। সো এটা কার চাই বলেন তো, সুন্দর এটা পার্টটা কি সুন্দর লাগতেছে উপরে জামের সাথে, দুইটা পাড়ি বলেছি না যে দুইটাই খুবই একদম বোল্ড কালার। সো এটা চারটে এটার স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলবো। হ্যাঁ ওকে সো প্রাইস থাকছে হচ্ছে গিয়ে 3550, অসাধারণ কালেকশন বলেছে নিশান। ওকে থ্যাংক ইউ।
কে কি সুন্দর ইমনে ধরে। এটাও সরিয়ে ফেললাম, চলো যাবো নেক্সট ওয়ানে। আল্লাহ কত জাম কালার, মাথাটা কেমনে ঠিক থাকবে বলেন। আমি কেমনে অর্ডার দিয়েছিলাম, জামের কতগুলো কালার দেখাচ্ছি দেখাচ্ছি, জাম কেন প্রত্যেকটাই তো দেখাচ্ছি। এরপরে ভাগলপুরি আসবে, ওটাও মাথা নষ্ট করে দিবে সবার। ওকে সো ভাগলপুরি ইজ কামিং সুন। তারপর হচ্ছে কটন কাঞ্চি, কটন কাঞ্চি আচ্ছা অলসো কামিং সুন। মণিপুরি তো অলরেডি চলে এসেছে, স্টক ওয়েট করছে। জামদানি কিছু আছে আর অন দা ওয়ে কিছু কিছু, সবারই পাগল বানাবো এবার। ওকে কার কত শাড়ি লাগবে দেখি, শাড়ি লাভাররা কে কত শাড়ি দিতে পারে। ওকে রুবিনা আপু লিখেছে মার্শাল্লাহ কালেকশন, ওকে কালারটা খুব সুন্দর বলেছেন ঈশান খান। ওকে সো এই হলো গিয়ে শাড়িটার আউটলুক, প্রাইস থাকছে হচ্ছে 3550 টাকা। ওকে আমার এখানে কারেন্ট অনেক জ্বালায় আপু, সব জায়গায় জ্বালাচ্ছে কারেন্ট, সামার সিজন সো হচ্ছে একটু জ্বালাবেই। কি করতেছো তুমি, এটাই ঠিক আছে এইদিকে এদিকে। ওকে সো গোল্ডেন কালারে চলে এসেছি, গোল্ডেন বলতে হচ্ছে একটু যে কাঠালি গোল্ডেন যেটা আর কি। ওকে কেমন যে লাগে শেয়ার ব্লক করেছে আমার। ওকে সো এই হলো কি একটা সুন্দর আরো একটা কালার। এবার হচ্ছে আমরা এটার কন্ট্রাস্টটা দেখি, আঁচলটা দেখেন কি সুন্দর লং আঁচল, টার্সেল করা, সুন্দর ফিনিশিংয়ে করা, পাড়ের মধ্যে কি সুন্দর টেম্পল করা, বুটা করা, কথা বলবো না তারপরে কতও কথা বলা লাগে। ওকে সো এটার একটা স্ক্রিনশট হচ্ছে আমরা কি করব নিয়ে অর্ডার ডান করব। এটা কেন কি বেতন, ওকে সো প্রাইস থাকছে হচ্ছে কত, 3550। ও আচ্ছা আমি ভুলে গেছি, মানে মাথা ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে কত, 3550 টাকা। ওকে সো নেক্সট ওয়ানে যাব, নেক্সট ওয়ানে লাস্টিং নামে খাদি দেখবো। হ্যাঁ লাস্টে কয়েকটা খাদি দেখবো, হ্যাঁ মানে মূলত খাদি মেইন লাভ কালকে, আজকে হচ্ছে জাস্ট একটু ঝলক দেখাবো। ওকে সো এটা দেখেন, এটার মধ্যে আমরা মেরুন আর ব্লু দুইটা পারে পাচ্ছি ঠিক আছে। সো এই কালারটা যার চাই আমরা এটার জন্য একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলি। ওকে তোমরা একটু শক্তি দাও তো আমাকে, তাসনু বাপু ওয়ালাইকুম সালাম, আই নিড এনার্জি। ওকে সো এইটার জন্য একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো ঝটফট করে। মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর কালারগুলা, মাথা নষ্ট মাহরিয়াম আপু, মনি আপু আমি রাগ করেছি কিন্তু আমার একটাও কমেন্ট পড়ো নাই দেখছো, মিথ্যাপুর অবস্থা হয়েছে, মিথ্যাপুর অবস্থা দেখছো, বলে একটাও কমেন্ট পড়ি নাই, তারই নিয়ে কত কথা বলে কিন্তু তার কমেন্টই সব থেকে বেশি পড়া হইছে। ওকে সো এইটার জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি, 3550 টাকা। ওকে প্রতিটা শাড়ি কালেকশন ওয়াও বলেছে নিশান খান। ওকে কে যেন নাই নাই বাট বুঝতেছি না। ওকে সো এই কালারটা দেখেন, এই কালারটা এটা খুব সুন্দর একটা মানে গোল্ডেন টাইপ অফ একটা কালার এবং খুবই রয়্যাল একটা কালার, উপরে পার্টটা ব্লুতে থাকছে, নিচে থাকছে সুন্দর একটা পিঙ্কি স্টোনে, এই যে দেখেন মানে একটু জাম টোন রানী গোলাপি। সো আঁচল খুব সুন্দর করে করা, বুটা করা থাকছে, জড়ি বুটা। কতজন আছে আমাদের সাথে, 30 কই গেল তাহলে সবাই, আজকে তো ইয়ে হয় না আমাদের লাইভে যে আমার প্রথম থেকে না, আমি বৃষ্টি খান আপু মনি, আচ্ছা বৃষ্টি খান ওকে সেইটা দেখেন, সব 3550 করে যা দেখাচ্ছি সব 3550 করে। হ্যাঁ সো এইটা যা চাই আমরা হচ্ছে এইটার একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলি। ওকে এলিগেন্ট কালেকশন বলেছে নুসরাত আপু, পাগল করা কালেকশন ওয়াও, একদম একদমই যেটা দেখে না যে জমিদারি কালার দেখাইতেছে এখন সব মানে গোল্ডেন কাঠালি এগুলো পড়লে সব দেখবেন খুব রয়্যাল লাগতেছে। সো এইটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলি, মানে শাড়িগুলো একটা মানে আভিজাত্যের প্রতীক আর কি, এরকম একটা লুক নিয়ে আসে, এটা ব্লাউজের সাথে সুন্দর লাগতেছে না। ওকে সো এইদিকে থাকছে হচ্ছে কি এটার ব্লাউজটা ঠিক আছে, 3550। ওকে আপুর
ডিনার করেছেন আপু? আমাকে জিজ্ঞেস করতেছেন না, আমি ডিনার করি নাই, ওই লাঞ্চও করি নাই, ডিনার তো এখন পরের কথা। তো এইটা দেখেন, এটার কালারটা হচ্ছে একটা ব্রাইট মাস্টার্ড ইয়েলো, বা একটু কাঁঠালি কালার বললে মনে হয় প্রপার হয়। সো এদিকে থাকছে হচ্ছে গিয়ে আঁচল, সো উপরে থাকছে হচ্ছে ব্লু পার, আর নিচে থাকছে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা মানে তো স্কাই ব্লু, নেভি ব্লু, দুইটা টোনে হচ্ছে আমরা পাচ্ছি ব্লু কালারটা কাঁঠালির সাথে। ঠিক আছে, সো এটার একটা স্ক্রিনশট নিই। লিপি আপু লিখেছে ভেরি বিউটিফুল শাড়ি, তারা আমি ডিনার কমপ্লিট, ওকে তারা ভেরি গুড, লক্ষ্মী মে। ওকে, সো এই হচ্ছে কি এটার সাথে ব্লাউজটা। এখন একটা কালার দেখাবো, চোখটা প্রথম থেকে আমার এই কালারটা তাকতে আছে। লাইভের লাস্ট গাদন কোনটা? এটা আচ্ছা, খাট দিতে চলে যাবে। এই কালারটা আমি একদম শুরু থেকে আমার চোখটা আটকে আছে এই কালারটার মধ্যে, প্রথমত বডিতে পুটারটা থাকছে হচ্ছে এই যে এরকম সুন্দর গোলাপি গোলাপি কালারে, উপরে পাটটা থাকছে ব্লুতে, এবং এদিকে আঁচলটা খুব সুন্দর একটা রানী গোলাপিতে, এবং এটার নিচের পাটটা যদি আমি দেখাই, দেখেন মানে এই কালারটা পরলে খুবই কালারফুল লাগবে, হ্যাঁ অনেক সুন্দরও লাগবে। আমি হঠাৎ করে মোটা হয়ে গেছি গো আপু, ভারী ভারী লাগছে সবসময় নিজেকে। তারা সবাই সেইখানে এমন ভাবে দুঃখের কথা বলে যে আমরা এক একজন খুব খুব মেনটেন করি। না না সমস্যা নেই, কাজিন যাচ্ছে আসছে, তো কেমন গরম লাগতেছে বলতো রোজি আপু? আমরা তো গরমে শান্তি পাচ্ছি না, রাতে ঠান্ডা দিনে গরমে আমরা, হ্যাঁ এখন হচ্ছে আমি কিছু একদম বোম টাইপ অফ খাদ্য দেখাবো, তো এই জন্য হচ্ছে এনার্জি নিচ্ছি, ইনটেক করতেছি। আপু আমার শাড়ি সম্পর্কে কখনোই তেমন ধারণা ছিল না কোনটা কি কাপড় কি শাড়ি, বাট আয়েশা সোয়ালের লাইভ দেখার পর আলহামদুলিল্লাহ কিছুটা হলো শাড়ি সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। আমি বলবো সবাইকে শাড়ি সম্পর্কে জানার জন্য হলো লাইভ দেখতে। হ্যাঁ শাড়ি যে সবসময় নিতে হলেই আমরা লাইভ দেখতে হবে এমন তো না, তাই না? আমরা হচ্ছে সুন্দর জিনিসটা দেখতেও ভালো লাগে। আমি খাবো একা একা, খেও না, ঠিক আছে? তারা তোমারটা আমি ফ্লাক্সে রেখে দিচ্ছি, ঠিক আছে? তুমি যখন আসবা তখন তোমাকে দিব। আপু আমিও চা খাচ্ছি। নিশান খান থ্যাংক ইউ, থ্যাংক ইউ না সরি, চিয়ার্স। লাইভ দেখতে অনেক প্রবলেম হচ্ছে, আহা বুঝতে পারছি আমি। গরম লাগে, গরম লাগে, গান হলে একটু ভালো হয়, গরম লাগে আছে মনে হয়, খুঁজলে পাওয়া যাবে। এই ঠান্ডায় হট খাচ্ছ মাহিনুর আপু? খেলে হচ্ছে ওকে, সুপার গর্জিয়াস, এখনো সুপার গর্জিয়াস, মুখস্থ কমেন্ট লিখতেছে এই জন্য, চা খাইতেছি সুপার গর্জিয়াস। ওকে আমরাও চা খাবো, ওকে জানি না, রং চা খাচ্ছি, বানানো খুব ইজি, বানা ফেলো। গরমের গান আছে তো, হ্যাঁ সুরা পাবে, এটাই বলছি যে গরমের গান তো আছেই। কি যেন একটা গরম লাগে আমার দুপুরে, কি যেন একটা গান আছে না, গরম লাগে আমার দুপুরে, যে সৌরভ জানে। বুড়ি বুড়ি লাগে, তো বয়স হয়েছে বুড়ি লাগবে না, এটা কেমন কথা? শফিক রহমান খুব ভালো,
বুড়ি লাগা কি পাপ? তাহলে সে বুড়া হবে না, তার বউ তার মা বুড়া মানে হচ্ছে না, বয়স বাড়তেছে না, তো বুড়ি হওয়া এটা তো লজ্জার কিছু না, এটা তো হচ্ছে আরো প্রাউড ফিল। প্রত্যেকটা এজ এর একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা লুকানোরও কিছু নাই, এবং সেটা এনজয় করতে হয়। আমার মনে হয় যে প্রত্যেকটা বয়স এনজয় করা উচিত। ওকে, ওরা তো যে লো ফিল করানোর জন্য এই ধরনের কমেন্ট করে অ্যাকচুয়ালি, সো এটা তো তার মন মানসিকতার সমস্যা, কি আর করা বলেন, আল্লাহ আপনাকে কি দেখে দেয় দেখ। ওকে ডান, সব একটা ফাটাফাটি একটা বোম যেটা তোমার থেকে আমার কাছে বেস্ট লাগে, এরকম একটা দাও। ওকে রুবিন আপু, মাশাল্লাহ আপু, নিশান খান রাইট কথা আপু, হ্যাঁ একদম। ওকে সো বোম যেহেতু একটা ব্ল্যাক দিয়েই শুরু করি, না ব্ল্যাক মানেই তো বোম, আপু থাক বাদ দাও ব্যাটা মানুষ। এই কমেন্টটা খুব ভালো ছিল, সেটাই। এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং পিওর শিফনে হ্যান্ডব্রাশ মিনাকারি ওয়ার্ক খাদ্দি, যেটার এখন হচ্ছে যারা বিজনেস করে তারা জানে যে হচ্ছে ডলারের যখন বেড়ে যায় টাকার ম্যান পড়ে যায়। সো আমাদের 1K প্লাস হচ্ছে বেশি দিয়ে কিনে, ক্যারিং কস্ট বেশি দিয়ে কিনে সেম প্রাইজেই দিব আমি, এবং কোয়ালিটি 1000 টাইম বেটার। ওকে, বাট একটু বলে দিচ্ছি, ইশা আপু যেটা পড়েছিল ওইটা এটা সিমিলার, ইশা আপুটা আর আসবে না, আমি এটা এনেছি, মানে কাছাকাছি আর কি, একদম সিমিলার, হ্যাঁ মানে হচ্ছে নট সেম, বাট ওইটা যারা না পাবেন এটা নেবেন, এটা একটু বলে দিও। সো মানে একদম কাছাকাছি, মানে লুকটা কিন্তু অলমোস্ট ওরকমই আসবে, হ্যাঁ। সো এটার ডিজাইনটা যদি দেখেন, এত সুন্দর মোটিভে কাজ করা, এত সুন্দর ব্রাশও ওয়ার্ক, তার উপরে ব্ল্যাক, সো মানে একেবারে মুখে জল চলে আসার মতো। সো খুব সুন্দর করে পাটটা করা, একদম চমৎকার কালারফুল, এবং এদিকে আমরা আঁচলটা পেয়ে যাচ্ছি, খুবই সুন্দর খাদি, পিওর শিফনে থাকছে, সি থ্রু হবে না, গায়ের সাথে মিশে থাকবে, কমফোর্টেবল, একদম বেস্ট একটা লুক দেবে আপনাকে। যদি খাদি আগে পরে না থাকেন, দেখবেন যে কি বলে থাকে না, আমরাও তো অনেক রকমের লুক ক্রিয়েট করি, বা তার মধ্যে বেস্ট একটা লুক মানে হয়ে থাকবে হচ্ছে এই শাড়ির লুকটা। সো এটার জন্য আমরা কি করবো, ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করবো। আমার এখানে প্রচুর নেট প্রবলেম। হ্যালো জয় আপু, কি অবস্থা, কেমন আছো? এবং এটার সাথে ব্লাউজটাও দেখেন, বুটাতে থাকছে, বুটা ব্লাউজ আমার খুব ভালো লাগে, খাটের মধ্যে যখন থাকে ছোটো ছোটো বুটা ব্লাউজ খুব সুন্দর লাগে। সো এই হচ্ছে গিয়ে শাড়িটার লুক, সো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর। আগেরটার সাথে কি এক কালার ব্লাউজ ছিল নাকি বুটাই ছিল? বুটা ছিল আচ্ছা ওকে। সো লুক অ্যাট দিস লাভলি শাড়ি, হ্যান্ডলুম খাদি খুব সুন্দর করে পার আচল সবকিছু করে দেয়া আছে, আর এই কালারটা তো লোভনীয় একটা কালার, মানে পাইছা পাইছা সব হচ্ছে, একদম কি বলবো, মানে বেস্ট কালার গুলাই হচ্ছে দেখাচ্ছি, বিকজ ব্ল্যাক তারপর ওয়াইন মেরুন এগুলো খুবই ডিমান্ডিং। সো এটা যাচ্ছে, এটা তো লিটারালি আপনার ব্রাইডাল শাড়ি হিসেবেও নিয়ে নিতে পারেন, এত সুন্দর। ওকে সো এটা প্রাইস সেম রেখেছি, এগুলো কিন্তু আমাদের 1K করে মানে বেশি কস্টিং আসছে। আচ্ছা সেম কত রাখছো? 8990। 8990, ওয়াও, দেখেন একদম পুরো একটা ব্রাইডাল একটা ব্যাপার চলে এসেছে, হ্যাঁ 8990। ওকে জয়া আপু অনেকগুলো কমপ্লিমেন্ট দিয়েছে, আর যার আম্মু অনেকগুলো দিয়েছে। সো এইটা দেখেন, এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি ম্যাজেন্টা কালার। সো এই সেম ডিজাইনে জাস্ট কালারগুলো দেখাচ্ছি, খুবই সুন্দর মাশাল্লাহ, খুবই সুন্দর প্রত্যেকটা কালার, একদম চোখে লেগে থাকার মতো কালার। সো এইটা যার চাই আপনারা হচ্ছে এটার জন্য একটা স্ক্রিনশট হচ্ছে ঝটপট করে কি করবেন, নিয়ে ফেলবেন, ঠিক আছে। দেখেন কি ভালো লাগছে গায়ে ধরার পর, এবং ক্যাটক্যাটা ম্যাজেন্টাটা না কিন্তু, এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ম্যাজেন্টা, এই ধরনের কালার মানে ম্যাজেন্টার এই শেডটার জন্য সবাই ওয়েট করে থাকে, ঠিক আছে। শাড়ি দেখে তো আমি কমেন্টই করতে ভুলে যাচ্ছি, কালকে বুঝে কি হবে, কালকে এরকম আরো দেখাবো ঝলক, ঠিক আছে। দেখেন কি সুন্দর শাড়ি, প্রাইস থাকছে হচ্ছে 8990 টাকা মাত্র,
একদম পানির দামে হচ্ছে আপনারা কি পাচ্ছেন হীরা পাচ্ছেন দেখে শেষ করবো আমরা সব্যসাচী ইন্সপেক্ট খাদ্য গুলো ঝটপট দেখে নিবো এটা হচ্ছে ইশাপু যেটা পড়ছিল গতকালকে পর্যন্ত যারা সোল্ড আউট খেয়েছে তারা ওকে ওকে সো এটা আবার রিস্টক করা হয়েছে গতকালকে অনেকে হচ্ছে সোল্ড আউট শুনেছে সো রিস্টক হয়েছে আজকে এসেছে হ্যাঁ এই যে এবং কালার গুলো আমি পরপর কয়েকটা দেখাই আপনারা যার যেটা ভালো লাগবে সেটার জন্য হচ্ছে অর্ডার করে ফেলবেন সো পার খুব সুন্দর একদম সিকোয়েন্স পারফেক্ট চমৎকার করে কাটওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার জরি সুতোর কাজ এছাড়া চমৎকার প্রিন্ট খুব সুন্দর করে আমরা ফেন্সি কিছু টেসেল ওয়ার্ক হচ্ছে পেয়ে যাচ্ছি এবং এই শাড়িগুলো খুবই সফট খুবই লাইট ওয়েটেড এই শাড়িগুলো যেহেতু লাইভ হয়েছে অলরেডি মনে হয় ওয়েল একদম এক্সপ্লেইনড তারপরে হচ্ছে আমি একটু হালকা পাতলা বলে দিচ্ছি সো যার ভালো লাগবে আমরা এটার জন্য ঝটপট করে হচ্ছে অর্ডার করে ফেলবো এই শাড়িগুলো কিন্তু অনেক অন্যরকম সুন্দর শাড়ি মানে ডিজাইনার শাড়ি মানেই হচ্ছে খুবই স্টাইলিশ লুক ঠিক আছে ঝলক কম বাতাস দিও কালকে বেশি করে যে গরম বাতাস দিব শাড়ি দিয়ে এরকম এরকম করে ওকে সো এই হল ওয়াও ব্লাউজটা দেখেছেন একদম পুরোটা ওয়েভিং করা ঠিক আছে সো প্রাইস থাকছে কত না এটা হচ্ছে 9,850 9,850 রেঞ্জে থাকছে এটা ওকে শাড়িগুলো চমৎকার বলেছে অরিন আপু ব্লাউজ পিস অরিন জোস আয়তারাম হ্যাঁ আর এই কালারটার কথা মনে আছে এটা কিন্তু সবসময় খুবই বেস্ট একটা কালার ঠিক আছে খুব সুন্দর করে পার করা থাকছে একদম পারটা থাকছে হচ্ছে হট পিঙ্কের উপর খুব সুন্দর করে টার্সেল করা থাকছে সো খুবই স্ট্যান্ডার্ড একটা কালার বিকজ হালকা কালারের একটা আলাদা একটা ব্যাপার আছে হ্যাঁ যেটা শুধু হালকা কালারেরই আছে ওকে সো এটার জন্য আমরা কি করবো একটা স্ক্রিনশট হচ্ছে ঝটপট করে নিয়ে ফেলবো প্রাইস থাকছে 9,850 খুবই খুবই প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে আপনার এই শাড়িগুলো পাবেন হ্যাঁ মানে হাতে পেলে বুঝতে পারবেন কি পেয়েছেন সো এই হলো গেটার সাথে ব্লাউজ ব্লাউজটা দেখেন কি সুন্দর একটা হট পিঙ্কে থাকছে একদম ঠিক আছে আমি যখন এটা পোস্ট করছি আমি এটাকে দিয়েছি বারবি বারবি আছে বারবি লাগছে ওকে সো এই সুন্দর হ্যাঁ শাড়িটা কি বলে খুবই 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 চলেছে না মানে এটা কিন্তু আমরা কত অনেক আগে একটু মনে হালকা মনে একটু চেঞ্জ আছে কালারে কি নাকি সেম সেম একটু মনে হয় চেঞ্জ আছে বা ডিজাইন একটু নতুনত্ব এসেছে সো এটা যার চাই আমরা এটার একটা স্ক্রিনশট নিব প্রাইস 9,850 টাকা শাড়িগুলো পরলে সেই লাগে এগুলো দিয়ে আপনারা ট্রেডিশনাল লুকও ক্রিয়েট করতে পারবেন বাট কেউ যদি চান একটু পার্টি স্টাইলে করবেন একটু পার্টি লুক ক্রিয়েট করবেন সেটা আপনারা করতে পারবেন মানে শাড়িগুলো মানিয়ে যায় আর কি সব লুকের সাথে খুব সুন্দর করে মানিয়ে যায় লাইক কার্ল চুলের সাথেও ভালো লাগবে খোপার সাথেও ভালো লাগবে যে যেভাবে পরেন ঠিক আছে সো 9,850 এটা আমাকে দিয়ে দাও নাও দিয়ে দিলাম এই শাড়িটা নাম বলবো না স্থানকাল পাত্র তারাই স্ক্রিনশট দিয়েছে 16,500 টাকাতে সেল করতেছে আচ্ছা তো সেম ডেতেই লঞ্চিং হয়েছে আমি দিয়েছি 9,850 মানে একদম ডাবল দামে সো এটার আবার হচ্ছে আগের গুলোতে যেমন প্রিন্ট করা এটা তো আমার প্রিন্ট না এটা তো আবার হচ্ছে একটা স্ট্রাইপের মতো একটা ডিজাইন প্যাটার্ন ওখানে গোল্ড এডিটিং আছে হ্যাঁ মানে ওখানে কি আছে ওয়েভিং তো আছেই মানে এটা তো প্রিন্টার কথা বলছি ফ্লোরাল এটা তো ফ্লোরাল প্রিন্টটা নেই এটা তো হচ্ছে শুধু ওয়েভিংটা আমরা পাচ্ছি সাথে স্ট্রাইপ পাচ্ছি এবং নিচের দিকে একটা ব্ল্যাক একটা কি বলে ইয়ে আমরা পেয়ে যাচ্ছি কি বলে এটাকে একটা মোটিভ বা যে ডিজাইন নিচের দিকটা একটু ডার্কই থাকবে এটা আপনারা বিভিন্ন ব্লাউজের সাথে কন্ট্রাস্ট করে করে পড়তে পারবেন হবে না আপু ওছে আমি এখন টায়ার্ড হয়ে গেছি আপু পিছন থেকে এক্সপ্লেন করবেন আমি শাড়ি দেখাবো গায়ে ধরবো আর আপু পিছন থেকে বলবে হ্যাঁ সো এটা দেখেন এটা কিন্তু হেভি জোস একটা এটা কি আমার মেয়ে বলছে রেইনবো শাড়ি হ্যাঁ সেটাই বলতেছে এখন ওকে বলতেছে আশা বলতেছে আমি এটা তো রেইনবো শাড়ি বাট একটা প্রবলেম রেইনবোতে তো আমি কখনো ব্ল্যাক দেখি নাই আচ্ছা হ্যাঁ সো খুব সুন্দর একটা রেইনবো বা আমরা আরেকটা বলতে পারি টিউলিপ গার্ডেন দেখেছেন দূর থেকে টিউলিপ গার্ডেন বিভিন্ন সারি সারি করে ফুল থাকে উপর থেকে দেখলে এরকমই একটা আউটলুক আসে আর কি যে বিভিন্ন মানে ওরা কিন্তু কালারগুলো সারি সারি করে হচ্ছে লাগায় সো উপর থেকে দেখলে মনে হয় যে বিভিন্ন মানে রেইনবো নিচে ফুটে আছে এরকম একটা ব্যাপার
সেই শাড়িটা ঠিক ওরকম একটা ব্যাপার, মানে আমার হঠাৎ করে এটাই মনে পড়লো, টিউলিপ গার্ডেন দেখতে এরকম। ওকে, মাহিনুর আপু লিখেছে এক্সক্লুসিভ শাড়ি। হ্যাঁ আপু, এবং এই শাড়িগুলো তো আমাদের সবারই অনেক ফেভারিট, আমরা এত বলেছি এত বলেছি, এগুলো নিয়ে নতুন করে আর কি প্রশংসা করব, তাই না? নতুন করে প্রশংসা করার কিছু নাই, বিকজ অসম্ভব সুন্দর। তো প্রাইস আছে 9,850 টাকা। ওকে, সো কোনটা পরবো বলেন সবাই? এটা পরবো নাকি ওইটা পরবো? জ্যাকেটটা ভোট দেন, ওইটাই পরবো। সো ডান ডান ডান, আজকের মতো হচ্ছে ডান। আর সব ঠিকঠাক থাকলে কালকে হচ্ছে খাদ্যি লাইভ নিয়ে হচ্ছে আমরা চলে আসব, অসাধারণ কালেকশন শাড়ি। ওকে, সো আজকের মতো বিদায় নিয়ে নিই, আজকে আসলে অনেক টায়ার্ড, কালকেও সকালে নিউজ ভোর সকালে, বুঝছো, মানে একদম মানে আমার আর কথা উল্টা পাল্টা হয়ে যেতে সেরকম একটা অবস্থা, টায়ার্ডনেস। ওকে, যিনি আপু লিখেছে মাশাল্লাহ, আল্লাহ হাফিজ আপু। হ্যাঁ ওকে আপু, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর কালকে দেখা হবে ইনশাল্লাহ। কালকে দেখি এনার্জি থাকে কিনা, ঘুমায় টুমায় একদম ফিট হয়ে আসার চেষ্টা করবো, আড্ডা দিব অনেক, সবার কমেন্ট পড়বো, ঠিক আছে? তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সবাইকে শুভরাত্রি, টাটা।